10 টন ইলিশ নিয়ে নামখানা মৎস্য বন্দরে এলেও মৎস্যজীবীর ট্রলারগুলি মরশুমে এই প্রথমবার ভালো পরিমাণ ইলিশ মাছ নিয়ে এলো মৎস্যজীবী ট্রলারগুলি। নামখানা মৎস্য বন্দর থেকে এমনই ছবি সরাসরি দেখছেন কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার মাধ্যমে। একদিনেই প্রায় 10 টন ইলিশ মাছ নিয়ে এলো মৎস্যজীবী ট্রলার। চলতি মৌসুমের প্রথম থেকে লোকসানের মুখ দেখছিল মৎস্যজীবীরা, তবে এই মুহূর্তে অনুকূল আবহাওয়া থাকার কারণে ভালো পরিমাণ ইলিশ মাছ জালে পড়তে শুরু করেছে। দীর্ঘদিন বাদে ট্রলারগুলো ফিশিং এ গিয়েছিল, তো এই মুহূর্তে ট্রলারগুলো ফিরতে শুরু করেছে এবং আমাদের কাছে যেটুকু খবর আছে বেশ কিছু ইলিশ মাছ পড়েছে এবং এটা এই মরশুমের সবচেয়ে ভালো ইলিশ মাছ বলা যেতে পারে। তো বাজারে অ্যাকচুয়ালি 10 টনের উপরেও আজকে ইলিশ মাছ থাকবে বলে আশা করছি এবং একটু বেশি মাছ আসার জন্য দামও আস্তে আস্তে কমতে থাকবে এবং আমাদের কাছে যেটুকু খবর আছে যে সামনে কাল বা পরশু আরও ট্রলারগুলো মাছ নিয়ে আসবে, তাই একটু ইলিশের পরিস্থিতি ভালো হবে আর বাজারেও মাছ থাকবে। এখন আজকেই আমাদের কাছে খবর আছে যেহেতু 500-600 টাকা 500-600 গ্রামের ইলিশগুলো 600-700 টাকায় বিক্রি হচ্ছে এবং ওর থেকে বড়ো ইলিশগুলো 1000-1200 টাকায় পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। তো আর একটু মাছ এসে যাওয়ার পরে এটাও আরও কমতে পারে বা কমে যাবে। মৎস্যজীবীরাও দীর্ঘদিন পরে ইলিশ মাছ আসায় মৎস্যজীবী সংগঠনগুলির দাবি, এই মুহূর্তে যা খবর আসছে আগামী কয়েকদিনের প্রচুর পরিমাণে ইলিশ পড়বে মৎস্যজীবীদের জালে। 2 থেকে 3 দিনের মধ্যে বাকি ট্রলারগুলিও ফিরে আসবে ঘাটগুলিতে। বাজারে ইলিশের যে চাহিদা রয়েছে তা অনেকটা পূরণ হবে এবং দামও অনেকটাই কমবে। খবর ভালো, মাছটা দেখা দিয়েছে বৃষ্টি হওয়ার জন্য, মাছটা দেখা যে পুয়ের হাওয়াটা হয়েছিল, পুয়ের হাওয়া হওয়ার জন্য মাছটা মোটামুটি দেখা দিয়েছে কম বেশি। হ্যাঁ, মাছ আসতে শুরু করেছে এবং বড়ো মাছও দেখা দিয়েছে, ধরের মধ্যে এই বেশি আসতে শুরু করেছে। মাছের সাইজও ভালো, মাছের কোয়ালিটিও ভালো। ব্যুরো রিপোর্ট, কাকদ্বীপ.com। আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা, পারগোলা প্যারাডাইস, অমর টকিজের বিপরীতে।